সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসটিভি নিয়মিত আয়োজন ওয়ালমার্ট ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্প কথা। আপনাদের সাথে আছি আমি মারজান সুমি এবং বরাবরের মতোই আমার সাথে রয়েছেন নতুন একজন অতিথি। জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো মার্শাল হাসো এর সিজন 3-তে অংশগ্রহণ করে নামের সাথে যুক্ত হয়েছে হাসো এবং বর্তমানে তিনি একাধারে কাজ করে যাচ্ছেন নাটক এবং সিনেমায় অভিনেতা হিসেবে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইমরান হোসেন ওরফে ইমরান হাসো। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? জি খুবই ভালো আছি এবং আজকে আমি আশা করছি অনেক হাসতে পারবো কারণ আমার সাথে রয়েছে ইমরান হাসো। তো প্রথমে একটু জানতে চাই হাসো এই শব্দটা আপনার নামের সাথে কিভাবে যুক্ত হলো এবং আপনি এই শব্দটাকে কিভাবে এনজয় করেন? অ্যাকচুয়ালি আমি 2015 সালে এসএসসি পাস করে যখন সবেমাত্র এনটিভিতে যে আমাদের বাংলাদেশে একমাত্র কমেডি রিয়েলিটি শো হাসো অডিশন দেই, তো সিলেকশন হয়ে যাওয়ার পরে তো এলাকায় ব্যাপক পরিচিত হই যে গ্রামের একটা ছেলে এনটিভিতে চান্স পেয়েছে। তখন এই যে ইমরান হাসো, হাসো অনুষ্ঠান করি, সবাই বলে হাসো কী অবস্থা, কেমন হয়েছে, এই বন্ধুদের দেওয়া অবশেষে আমার নামে শেষে আমি ফেসবুক আইডির নামে শেষে রেখে দিই ইমরান হাসো। আচ্ছা, এখন পর্যন্ত ইমরান হাসো বলেই সবাই। আপনার তার মানে আমরা বলতে পারি মিডিয়ায় বা শোবিজে আপনার যাত্রা শুরু হয় স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে। আচ্ছা, তো এই যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে আপনি অংশগ্রহণ করলেন, এই মানে এই হাসানোর যেই ব্যাপারটা, এই বীজটা আপনার মধ্যে কি ছোটবেলা থেকেই ছিল যে আপনি মানুষকে হাসাতে পারেন? জি, আমি যখন ছোট ছিলাম খুব এলাকায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হইতো, প্রত্যেকটা অনুষ্ঠানে আমি পারফর্ম করতাম। আর স্কুলে বিশেষ করে আপনি জানেন বার্ষিক একটা প্রতিযোগিতা হয়, তো প্রতি বছরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানের কৌতুকের জন্য যে পুরস্কারটা, এটা মেবি আমার জন্য বরাদ্দ থাকতো, প্রথম পুরস্কারটা ইমরান পাবে, তখন তো আর ইমরান হাসো না, ইমরান হোসাইন পাবে। যে আপনি তখন হাসাতেন? হ্যাঁ, আমিও একটু হাসতে চাচ্ছি। শিওর, অবশ্যই হাসাবো আপনাকে আজকে। তো আজকেই আমি শাহিন ভাই আমাদের ফোনতে বলছে ইমরান তাড়াতাড়ি উঠে আয়, তোর জন্য আজকে সারপ্রাইজ আছে। তো আমি এফবিসি থেকে বের হব, হঠাৎ করে গাড়ি দিয়ে আসতেছি আপনাদের অফিসের সামনেই, এসএটিভির অফিসের সামনেই দেখি এক মেয়ে ভিক্ষা করতেছে। তো বলতেছে এক মহিলা ভিক্ষা করতেছে এবং একটা পুরুষ ভিক্ষা করতেছে। তো যে পুরুষে বলতেছে আল্লাহর হস্তে কিছু ভিক্ষা দাও মা। তো এক মেয়ে যাচ্ছে, সুন্দরী মেয়ে, বলছে দেখেন আমি মেয়ে না, আমাকে সুন্দর করে নাম আসছে, একটা নাম বলতে হবে, আল্লাহর হস্তে কিছু ভিক্ষা দাও মা। আহা, মা বললে তো হবে না, আমার নাম আছে, আমার নাম হচ্ছে ফারজানা সুমি, আল্লাহর হস্তে কিছু ভিক্ষা দাও ফারজানা সুমি। আহা, ফারজানা সুমি বললে হবে না, আমার নামের শেষে আরও অক্ষর আছে, ফারজানা সুমি কিয়া, আল্লাহর হস্তে কিছু ভিক্ষা দাও ফারজানা সুমি কিয়া। নামটা খুব সুন্দর বলেছেন, কিন্তু এবার মাফ করে দেন, আমার কাছে খুচরা টাকা নেই। এরকম অনেক জোকস আছে আমাদের। তো ছোট বাচ্চাকে তার বাবা মা বলতেছে, বাবা বলতেছে বাচ্চা আমাকে বেশি ভালোবাসে, মা বলতেছে আমাকে বেশি ভালোবাসে। তাহলে বাচ্চা আমরা একটা পরীক্ষা করি, কি পরীক্ষা? আচ্ছা, বাচ্চারা সামনে যাবে, আমরা পিছন থেকে জাস্ট একটা ঢেল ছুঁড়ে মারবো, যদি বাচ্চা ঘুরে বলে বাবা তাহলে বাবাকে বেশি ভালোবাসে, যদি বলে মা তাহলে মাকে বেশি ভালোবাসে। তো ঠিক আছে, হাতির জেলে ঘুরতে গেছে, হঠাৎ করে বাবা মা বসে আছেন ছেলের সামনে খেলতেছেন, পিছন থেকে বাবা ঢেল ছুঁড়ে মারছেন, ঠাস, মা বলতেছে আমাকে মা বলবে, বাবা বলতেছে আমাকে বাবা বলবে, হঠাৎ করে ছেলে ঘুরে বলতেছে কোন শালারে। তো আমাদের জোকসগুলো এরকমই হয়। আচ্ছা, আমি একটু জানতে চাই যখন আপনি পার্টিসিপেট করলেন 2015-তে সিজন 3-এ, তার আগে তো আপনি আপনার যে স্কুল রয়েছে সেই সব জায়গায় হচ্ছে আপনি কৌতুক অভিনেতা ছিলেন, আপনি কৌতুক করতেন, বাসা থেকে আপনাকে কেমন সাপোর্ট করতো বা বাড়ি থেকে আপনাকে কি এই কাজটার জন্য উৎসাহিত করা হতো কিনা? অ্যাকচুয়ালি আজকে আমি মনে করি প্রতিটা ছেলে মেয়েদের সফলতার পেছনে পরিবারের বড় ভূমিকা থাকে, আমার মা বাবা আমার পরিবার সবার ভূমিকা বেশি। বিশেষ করে গ্রাম থেকে ঢাকাতে একটা ছেলে আসার জন্য প্রথম অবস্থায় আপনি জানেন কীভাবে চলতে হয়, সব সাপোর্ট আমার পরিবার আমাকে দিতেন, কখনোই আমাকে কোনো বিষয়ে কষ্ট দেয়নি, আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিকজ আমার পরিবার এত কষ্ট করেছে আমার জন্য, হয়তো আজকে তাদের কষ্টের জন্যই উপরওয়ালার রহমতে আমার চেষ্টায় আজকে ইমরান হাসো হতে পেরেছি। আচ্ছা, তো যখন আপনি অডিশনে আসলেন তখন মনের মধ্যে কি চিন্তা ভাবনা ছিল যে উইনার হবেন এরকম কিছু? একদম না, মানে আমি অবাক হয়ে গেছি আপু, আমাদের প্রত্যেক বিভাগে অডিশন হতো, তখন তো 7টা বিভাগ ছিল, প্রত্যেকটা বিভাগে অডিশন হতো। তো আমি তো রাজশাহী বিভাগের, আমার বাসা নওগাঁতে, তো রাজশাহীতে কোনো কারণে আমি মিস করি 14 সালে আপু, তখন আমি ফেসবুক সম্বন্ধে এতটা জানি না,
তো কোনো কারণে ডেটটা মিস করি, এরপর আমি কান্না শুরু করে দেই। বিশেষ করে আজকে দুইটা মানুষ, যেমন তানবীর সরকার মিরাকল সেভেন আমার বড় ভাই, আমার ওস্তাদ মানুষ, এরপরে আমাদের কমিডিয়ান টেকনালী ভাই, আবু খানারনি ভাই, সবার মাধ্যমেই কিন্তু আজকে আমি এখানে আসা। তো আমাকে তারা বলে তুমি ঢাকাতে অডিশন দাও। আমি ঢাকাতে এসে বনুপায়রায় আমাদের একটা ক্লাব ছিল, আবু খানারনি ভাই এখানে সবাই ছিল, এখানে আমরা রিহার্সেল করতাম। করার পরে আপু আমাদের সেগুন বাগিচায় আমাদের অডিশন হবে। তো আবু আমি অডিশন দিতে গেছি সকালবেলা, গিয়ে দেখি এত ছেলে এত মেয়ে সব ঢাকাইয়া, অনেক এত স্মার্ট স্মার্ট ড্রেস। আমি গ্রাম থেকে আছি সবে মাত্র, আমি না ভাবছি আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আচ্ছা, তো যখন ভাবলেন এবং কোন কৌতুক দিয়ে আপনি অডিশন রাউন্ডটা পার করলেন, সেই কৌতুকটা যদি আপনার। আমার একদম পরিচিত একটা জোক ছিল যে আমাদের হেদায়তুল্লাহ তুর্কি ভাই একটা চাকরি ইন্টারভিউ দিতে গেছে, তাকে বলা হচ্ছে পলিসি কাকে বলে, সে সঙ্গে সঙ্গে বলছে পলি যখন ডলের চুলের মুঠি ধরিয়া ঘুরাইতে লাগিল, তখন পলির মা সে দেখিয়া বলল সি পলিসি এমন করে না মা, সি পলিসি এমন করে না মা, একই বলে পলিসি। আবার ফার্স্ট জোক ছিল চমৎকার। এরকম আরো অনেক জোকস শুনবো এবং আপনার জীবনের ব্যাপারে আপনার কাজের যে কথাগুলো আছে সেগুলোও শুনবো, দর্শকদেরকে জানাবো। কিন্তু এই মুহূর্তে একটি বিরতির সময় হয়ে গেল। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির, কোথাও যাবেন না। আপনারা দেখছেন এসিটিভির নিয়মিত আয়োজন ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্প কথা। বিরতি থেকে ফিরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি এসিটিভির নিয়মিত আয়োজন ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্প কথায়। আপনাদের সাথে আছি আমি মারজান সুমি এবং আজকে আমাকে আপনাদের সবাইকে হাসাতে আমাদের সাথে রয়েছেন ইমরান হাসো। থ্যাংক ইউ। জি, এখন একটু আপনার অভিনয় নিয়ে কথা বলি। আপনি তো স্ট্যান্ড আপ কমেডির মাধ্যমে শোবিজে আসার পরে, এরপরে আমি জানি আপনি নাটকে অভিনয় শুরু করেছিলেন সম্ভবত 2017 থেকে। তো এই অভিনয়ের যাত্রাটা কিভাবে শুরু হলো এবং এ পর্যন্ত চলছে কিরকম ভাবে একটু জানতে চাই। আপু, তার আগে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে আমি থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ নিয়ে অনার্স করছি এবং গ্রুপ থিয়েটার রঙ্গনা নাট্য গোষ্ঠী সিরাজ হায়দার স্যারের সেই দলে আমি কাজ করি, নিয়মিত মঞ্চ নাটকে কাজ করি। তো 2017 সালে আমি প্রথম যখন নাটকে কাজ করি, টুকটাক, আপু আপনি তো জানেন মিডিয়াতে প্রথম অবস্থায় এরকম সুযোগ পাওয়া যায় না, টুকটাক কাজ করি। 18 শেষ থেকে আমি নাটকে রেগুলার কাজ করি, 19 একদম ফাইনালি শুরু করি, 20 সালে এসে তো আমাদের করোনার জন্য কিছুদিন আগে আমার 100তম নাটকও পূর্ণ হয়ে গেছে। তো আমি এখন নিয়মিত কাজ করছি, আমাদের অনেকগুলো সিরিয়াল চলছে, বিশেষ করে জানুয়ারি 1 তারিখ থেকে দীপ্ত টিভিতে একটা বকুলপুর, খুবই জনপ্রিয় একটা সিরিয়াল, বকুলপুর 2 সিজন 2 আসতেছে আমাদের, আপনি নিচে জানেন। এবং অনেকগুলো সিরিয়াল আমার চলতেছে রানিং, এর মধ্যে অনেকগুলো ভালো ভালো নাটক আমি কাজ করার। তো এই যে আপনি যেহেতু বকুলপুর 2 এর কথা বললেন, ধরেন কায়সার আহমেদের মতো একজন এত গুণী একজন নির্মাতার কাজ করছেন, তো এরকম আরও যাদের কাজ করছেন, কেমন লাগে এই এই গুণী নির্মাতাদের কাজ করার জন্য? আপনি যদিও বলেছেন যে মিডিয়ায় আসলে প্রথম দিকে সুযোগ পাওয়া যায় না, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু বেশ ভালো ডিরেক্টরদের সাথে কাজ করেছেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই ভাগ্যবান। তো এই যারা পরিচালকরা আছে তাদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন, বা আপনার যারা সিনিয়র যারা হচ্ছে অভিনেতা অভিনেত্রী আছে তাদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন? আমি অভিজ্ঞতার কথা বলতে গেলে আপু আমি একদম মনে করবো আমি খুবই লাকি, আপনি যেটা বললেন, বিকজ ডিরেক্টর বলেন, প্রযোজক বলেন, ক্যামেরাম্যান থেকে শুরু করে প্রোডাকশন বয় থেকে শুরু করে আমার কোয়ার্টিস সবাই আমাকে কেন জানি বেশি ভালোবাসেন সবাই। আপনি হাসাতে পারেন এই জন্য? হাসাতে পারি কিনা জানি না আপু, সেটে গেলে বড়রা আমাকে বলে ইমরান এটা এভাবে করো, এটা ভাবে দাও। আপুরা যারা আমাদের নায়িকা চিত্রনায়িকা থেকে শুরু করে আমাদের নাটকে যারা অভিনেত্রী আপুরা সবাই, ইমরান এটা কর ভাই, এটা এভাবে ভালো হবে, এটা এটা করিস না, তুই এটা বলিস না, মানে এই যে আপু মানে সেটে গেলে যে বড়রা আমাকে ভালোবাসে, মানে আপনাকে আপন করে নেয়, খুবই খুবই আপু, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, আর হয়তো তাদের ভালোবাসা নিয়েই আমার এত দূর যাওয়া। আচ্ছা, বলছিলেন মঞ্চের কথা, আপনি মঞ্চে কবে থেকে কাজ করা শুরু করেছেন? আমি 2018 সালে আপু 4 এপ্রিলে আমি জয়েন করি। আমি যে আগে বলেছিলাম যে আমি খুব লাকি, বিকজ যখন আমি হাসোতে অডিশন দিই তখন আমার নাম্বার ছিল 7। তো ঠিক আমি যখন মঞ্চ নাটকে যাই ঠিক 7 দিন পরেই আমি মঞ্চে উঠি, অনলি 7 দিন। বাহ। সো তারপরে আমি আমাকে আর পিছনে তাকাতে হয়নি, বিশেষ করে মঞ্চের দিকে। মঞ্চে কেন জানি আমি জানি না আমি এখন অভিনয় পারি কি না, বাট দর্শকের যে ভালোবাসা আমি পাই এটা হয়তো আমার সামনে কাজের দিকে আরও সাহস দেয়। বাহ, চমৎকার। তো আপনার তো এ মাসেই জন্মদিন গেল, কেমন কাটলো আপনার জন্মদিন? আপু মানে এই ডিসেম্বর মাসটা আমার কাছে কেন জানি 21 সালটা মানে খুবই ব্যস্ততম ডিসেম্বর মাসে, টানা শুটে ছিলাম, আমার যারা ফ্রেন্ড সার্কেল আমার ভাই ব্রাদার যারা সবাই আমাকে ফোন দিয়ে উইশ করেছেন, বিশেষ করে অনেকে আমাদের জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে, বাট আমি যেতে পারিনি আপু, আমি সেটে ছিলাম
একটা শুটিং স্পটে, সেখানেই আমার কেক কাটা হয়। এবং অসংখ্য পোস্ট, নিউজ, ভাই ব্রাদার, আমি বিশেষ করে সাংবাদিক ভাইদের, তারা আমাকে নিয়ে অনেক নিউজ করেছেন, আমার যারা ভাই ব্রাদার, আমার পরিচালক স্যার, সবাই আমাকে ফোন দিয়ে উইশ করেছেন আপু, আমার কাছে অনেক ভালো লেগেছে। আচ্ছা, আপনি তো একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে যখন কাজ শুরু করেছেন, অভিনয় তো আপনার মধ্যে ছিলই, কারণ যারা স্ট্যান্ড আপ কমেডি করে তাদের মধ্যে অভিনয় না থাকলে ওই কমেডিটাকে ফুটিয়ে তোলা অনেক কষ্টকর হয়ে যায়। তো তারপরে অভিনয়ে আসলেন, এখন কমেডিয়ান হিসেবে যে ধরনের সাড়া পেতেন, অভিনেতা হিসেবে কি একই রকমের সাড়া পাচ্ছেন কিনা একটু জানতে চাচ্ছি আপু। আসলে অনেকে যখন প্রথম কাজ করতাম তখন অনেকে কমেডিয়ান বলতো, বাট অভিনেতা তো সব কিছুই পারেন। একজন অভিনেতা হচ্ছে কি বলবো এটাকে, যে পানি সেখানে যেখানে রাখা হবে সেখানে সে থাকবে, ঠিক তেমনই একজন অভিনেতা, তাকে যে ক্যারেক্টার দেওয়া হবে। বাট হ্যাঁ, আছেন অনেকে আপু সে যেটা করতে পছন্দ করে। আমাকে বিশেষ করে কিছুদিন আগে আমার সৈকত নাসির স্যার আমাকে বর্ডার সিনেমায় একদম আলাদা ক্যারেক্টার ইন করাইছেন। আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে ভালো একটা কাজ বর্ডার সিনেমা, এরপরে ওয়েব সিরিজ আসতে নেটওয়ার্ক, এগুলোতে এই যে আমি কমেডি করি, অ্যাকশান করি, সবই করি, বাট অভিনয়, বাট কমেডি তো অবশ্যই আমার আমার একদম শরীরে ধরে আছে। নাটক নিয়ে আরও কথা আপনার আপনার সাথে বলতে চাই। নাটকের বিভিন্ন ধরনের কাজ আপনি পান, বিভিন্ন চরিত্র পান, এ পর্যন্ত আপনার পছন্দের যে চরিত্রটা আপনি এ পর্যন্ত করতে পেরেছেন ওই চরিত্রটার ব্যাপারে একটু শুনতে চাই আপু। এটা বলতে গেলে সবার আগে বলতে হয় বগুলপুরের রকেট, বিকজ এরপরে আমার হচ্ছে কাইসার আহমেদ স্যারেরই আরেকটা সিরিয়াল করতাম আমি, সেটা হচ্ছে চান বিরিয়ানি, এখানে নাম ছিল আমার কোপা শামসু। তো এখনও আপু উত্তরায় গেলে বা কোথাও গেলে আমাকে মানুষ ডাকে কোপা শামসু, কোপা শামসু বলে ডাকে। এরপরে সুম্মাচ্চোর নামে একটা ক্যারেক্টার আমার খুবই প্রিয়, স্বপ্ন আড্ডার, এই সুম্মাচ্চোর বলে আমাকে সবাই চেনে এখনও। আমি একটা ছোট্ট কথা বলতে পারি যদি বলেন, আমি মগবাতে দাঁড়িয়ে আছি, একটা ছোট্টো ছেলে এসে আমাকে জড়ায় ধরে বলছে, ভাই আপনি কি সুম্মাচ্চোর? আমার রাজশাহী ভাষায় কথা থাকে, কি বলছেন ভাই আপনি কি সুম্মাচ্চোর নাকি? আমি না অবাক হয়ে গেছি, সবাই সবাই আমার দিকে তাকাই আছে। আমি বললাম হ্যাঁ আমি সেই সুম্মাচ্চোর, হয়তো এটা আমার জন্য বলছি। আমরা এরকম আরো অনেক অভিজ্ঞতার কথা শুনবো এবং আপনি যেহেতু হাসাতে পারেন আমি আশা করবো আমিও হাসবো এবং দর্শকরাও হাসবে। কিন্তু এই মুহূর্তে আরো একটি বিরতির সময় হয়ে গেছে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, সময় হয়ে গেল অনুষ্ঠানে আরও একটি বিরতির। আপনারা দেখছেন ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত এসটিভির নিয়মিত আয়োজন ওয়ালমার্ট গল্প কথা। কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। সুপ্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এসটিভির নিয়মিত আয়োজন ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্প কথায়। আপনাদের সাথে আছি আমি মারজান ছুমি এবং আমার সাথে রয়েছেন ইমরান হাসো। থ্যাংক ইউ। আচ্ছা, বিরতি থেকে ফিরে কি আমি আর একটু হাসতে চাইতে পারি? আমি একটু মানে মনে হচ্ছে যে আমার একটু হাসা দরকার। শিওর, অবশ্যই হাসবেন। আপনি কিন্তু অনেক সুন্দর, এটা আপনি জানেন? আচ্ছা, অনেক সুন্দর। সুন্দরী বললে কিন্তু মেয়েরা এমনিতেই হাসে। ও আচ্ছা, হ্যাঁ আপনি সুন্দরী, আমি এটা শুনতে চাচ্ছিলাম যে আপনি সুন্দর না সুন্দরী। ও আচ্ছা, আপনি সুন্দরী। আচ্ছা, এই যে দুটো বাচ্চা মানে ছেলে বাসায় বসে একজন মোবাইল টিপতেছে আর একজন ল্যাপটপ টিপতেছে, তো বাবা গিয়ে বলতেছে ছোটো ছেলেকে, বাবা যাও না এক গ্লাস একটু পানি নিয়ে আসো, ভীষণ পরিমাণে তৃষ্ণা লাগছে। ছোটো ছেলে না ফোনে টিপতেছে, দেখতেছে না। বড় ছেলে এসে বলছে, বাবা আমি তোমাকে বলেছিলাম না তোমার ছোটো ছেলে একটা বেয়াদব, সে তোমাকে পানি এসে খাওয়াবে না, তুমি একটা কাজ করো বাবা, তুমি নিজেকে পানি খেয়ে আসো আর আমার জন্য এক গ্লাস নিয়ে এসো। আচ্ছা, চমৎকার। আচ্ছা, বিরতিতে যাওয়ার আগে কথা হচ্ছিল সিনেমা নিয়েও, একটু সিনেমা সম্বন্ধে এখন জানতে চাই। সিনেমাতে প্রথম সিনেমায় কাজ করা অভিজ্ঞতা কী এবং কোন সিনেমায় কাজ করেছেন প্রথম? আপু, এই নাটকে আসার আগে আমি সিনেমায় এফডিসিতে ঘুরতাম। আচ্ছা আচ্ছা, ভীষণ পরিমাণে ঘুরতাম এফডিসিতে। এফডিসিতে শুধু ঘুরতাম যে আমাকে যদি একটু সুযোগ দেওয়া হতো। আচ্ছা, এফডিসিতে আপনার একটা কষ্টেরও তো একটা কাহিনী আছে, আপনি সেখান থেকে কাঁদতে কাঁদতে বের হয়েছেন আপনি বলছিলেন, সেই সেই কথাটাও একটু শুনবো। জি, এটা হচ্ছে আপু যে সিজন থ্রিতে যখন আমি, আমাদের সময় খুব কঠিন ছিল হাসো সিজন থ্রি, তো আমরা যখন প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যাই, আমি খুব জুনিয়র একটা বলা ছিলাম, সবে মাত্র এসএসসি পাস করে গেছি, তো বাদ পড়ে যাওয়ার পরে আমি কান্না করতেছি, দুপুরে আমাদেরকে খেতে দিয়েছে লাঞ্চ, আমি করতেছি না। আমাকে এক বড় ভাই এসে বলতেছে, দেখো তুমি ভালো করো, তুমি ভালো করবা। আপু সেই সময় কি এটা মাথায় থাকে, মনে হচ্ছে আমাকে ইচ্ছে আমাকে বাদ দেওয়া হলো, এখন আমাকে এরকম দেওয়া হচ্ছে। পরে কিন্তু আপু আমি কান্না করেছি অনেক, যে আজকে এফডিসি থেকে বের হয়ে যাচ্ছি, আমি না এফডিসিতে কাজ করবো। এটা আপনার একটা জেদ ছিল? তো একদম ভীষণ জেদ ছিল আপু, যে আমি নাটক করবো, সিনেমা করবো, মানুষ আমাকে চিনবে। তো আমি না কান্না করতে করতে মাকে ফোন দিলাম, মা আমার মা হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে আপন, মা বাবা আমার খালা আমার পরিবার দাদা, তাদেরকে ফোন দিয়ে শেয়ার করলাম, মা আমি তো বাদ পড়ে গেছি। তো মা তো মাই বলছে, কোনো টেনশন নাই তুমি চলে আসো বাসায়। বাসায় গেলাম, কিন্তু আপু বিলিভ করবেন না, আমার মন না পড়ে থাকে এফডিসিতে, নাটকের পর্দায়, টিভির পর্দায়, মানে ওই কষ্টটা তো ছিলই। কবে আমাকে দেখাবে? জি, এবার একটু সিনেমা নিয়ে কথা বলি। প্রথম সিনেমা কোন পরিচালকের এবং বর্তমানে তো সিনেমা করে যাচ্ছেন,
সব অভিজ্ঞতা একটু জানতে চাই। আপু প্রথম সিনেমা ছিল গাজী জাহাঙ্গীর স্যারের প্রেমের বাদন, সিনেমা হিরো ছিল বাপ্পী চৌধুরী ভাইয়া, মাহি আপু, মিস্টার সদাগর ভাইয়া, অনেকে ছিল সেই সিনেমা। আমার প্রথম সিনেমা, কমেডি চরিত্রে কাজ করি। এরপরে এখন পর্যন্ত আপু আমার অভিনীত সিনেমা হচ্ছে 15টি। বাহ। বাট আমার প্রথম সিনেমা রিলিজ হয় নায়ক সিনেমা 2018 সালে, পরিচালক ছিল শ্রদ্ধ ইস্পানি আরিফ ডান্সার। আচ্ছা, এই বর্তমানে আপনি সিনেমার কাজে তো ব্যস্ত আছেন, কোন কোন সিনেমার সাথে আছেন? আপু আমার সাথে জানুয়ারি 2022 সালে আমার খুবই ভালো একটি সিনেমা রিলিজ হবে, সিনেমার নাম হচ্ছে শান, পরিচালক হচ্ছে এম রাহিম ভাইয়া। আর এর মধ্যে আসবে বর্ডার, সৈকত নাসির স্যারের সিনেমা। আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত আমি কিছু কাজ থাকে মানুষের খুব ভালো কাজ, এই কাজটি আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত আমার সবচেয়ে ভালো দেওয়া। উনি আমাকে একদম কমেডি চরিত্র থেকে বের করে নিয়ে আসেন পুরো আলাদা টাইপের। আমরা কি সেই চরিত্রটার ব্যাপারে একটু জানবো? চরিত্রটা আপু পুরোটা একটা কিলার। মানে আপনি খুন করেন? হ্যাঁ, আমি শুধু খুন করি। মানে ইমরান হাসু যে হাসায় সৈকত নাসির স্যার এটা প্রমাণ করেছেন, শুধু ইমরান হাসায় না, ইমরান হাসু খুনও করতে পারে। বাহ, চমৎকার। তাহলে তার মানে হচ্ছে সিনেমাটা অবশ্যই হলে গিয়ে দেখতে হবে। অবশ্যই আপু, আপনাকে দেখতেই হবে, সবাই দেখবে আমার বিশ্বাস। এরপরে ওনার ওয়েব সিরিজ নেটওয়ার্ক, সেখানেও আমি কাজ করলাম। এরপর অনন্য মামুন ভাইয়ার অমানুষ সিনেমা, সেখানেও আমি ভালো একটা চরিত্রের কাজ করার সুযোগ পেয়েছি। একটা ব্যাপার হচ্ছে আপনার যেহেতু শুরুটা কমেডি দিয়ে, তো কমেডিটা তো আপনার মধ্যে একেবারে অনেক শক্তভাবে জায়গা করে আছে, তো সেখান থেকে যখন আপনি অন্য কোনো চরিত্রে যখন আপনার নিজেকে ডাইভার্ট করতে হয়, তখন প্রস্তুতি কেমনভাবে থাকে বা আপনি কীভাবে প্রস্তুতি নেন? প্রস্তুতি আপু ওই যে বলি যে গ্রুপ থিয়েটার করতে হয়, সো রেগুলার রিহার্সেল করতে হয়। সো আমি যে ইমরান শুধু কমেডি ক্যারেক্টার না, সব ক্যারেক্টার প্লে করি। আমার যারা দর্শক তারা ইতিমধ্যে দেখেছেন, এবং আমার বিশ্বাস আপু বর্ডার সিনেমা দেখলে সেটা অনেকেই দেখতে পাবেন। জি, আশা করি সবাই আপনার সিনেমা দেখার জন্য হলে যাবে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে চলে এসেছি, কিন্তু আপনি আপনার দর্শকদেরকে একটি জোকস বা একটি কৌতুক শুনিয়ে বিদায় নেব, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। জি, সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই হেসেছেন, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে হাসানোর। আজকে ইমরান হাসো আমার সাথে ছিল, আশা করি আজকের আয়োজনটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত এসএটিভি নিয়মিত আয়োজন ওয়ালমার্ট গল্প কথা থেকে আমি মারজান শমী আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এসএটিভির সাথেই থাকবেন। আমরা দর্শকের জন্য কোনো কৌতুক শুনি। একটা শেষ একটা জোকস বলি আপনাদের। নোয়াখালীর এক ছাত্র পরীক্ষায় ফেল করছে, বাবা গিয়ে বলতেছে কী ব্যাপার তুমি পরীক্ষায় ফেল করছো কয় সাবজেক্টে? আব্বা আই তো ছয় সাবজেক্ট হেল্প করছি। কেন? ছয়টা সাবজেক্ট হেল্প করছো কিল্লাই? দুইটা সাবজেক্টে মানুষ হেল্প করে, তুই ছয়টা সাবজেক্ট হেল্প করছিস কিল্লাই? আচ্ছা কী কী সাবজেক্ট ফেল করছো? কোথায়? আব্বা আই তো মনে করেন ইংরেজি তো হেল্প করছি। কোথায়? ইংরেজিতে হেল্প করছিস কিল্লাই? কোথায়? আব্বা আসারে আরে কয় তোর গার্লফ্রেন্ড তোর বন্ধুর লোকে ঘুরতে যায়, এর ইংরেজি কী হবে? আয় কইছি আর গার্লফ্রেন্ড এত খারাপ নেই কেন? আন্নার মেয়ের মতো কি আর গার্লফ্রেন্ড খারাপ? আর গার্লফ্রেন্ড শুধু আর সাথে ঘুরতে যায়, আর স্যার আরে ঘাট ধরে বের করে দিছে। বা বুঝছি, তাহলে তুই যে এত ফেল করলি কেন? অঙ্কে ফেল করলি কিল্লাই? অঙ্ক তো খুব ভালো একটা সাবজেক্ট, এক যোগ করলে দুই হয়। আব্বা আর স্যারে আরে জিজ্ঞাসা করে এক লিটার দুধে দুই লিটার পানি মিশালে কত লাভ হবে কেন? আই কইছি আর 14 গোষ্ঠীতে দুধের ব্যবসা করে না কেন? আই দুধের ব্যবসা করতাম কিল্লাই, আরে বের করে দিছে। বা বুঝছি, তাহলে এই যে শারীরিক শিক্ষা এটা সহজ সাবজেক্ট, এতে ফেল করছিস কিল্লাই? আব্বা আর স্যার আরে কয় ডান হাত তোলো, আই তুলছি। এরপর কয় বাম হাত তোলো, আই তুলছি। এরপর কয় ডান পা তোলো, আই তুলছি। এরপর আমার কয় বাম পা তোলো, আব্বা আনলে কোন তো? আই যদি সব কিছু দাঁড় করাই তাহলে আই কই দাঁড়াম? আব্বা আনলে কোন? বুঝছি, তাহলে তো সবচেয়ে সহজ সাবজেক্ট ইতিহাস, ইতিহাসে হেল্প করছিস কিল্লাই? আব্বা আর স্যার আরে কয় পানি হাতে যুদ্ধ হয়েছিল কিল্লাই? আই কইছি স্যার ও মনে করে উপর পথে সুবিধা করতে পারে না এই জন্য পানি পথে যুদ্ধ করছে। বুঝছি, তাহলে বাংলায় সাবজেক্ট বাংলায় ফেল করছিস কিল্লাই? বাংলায় বাংলা তো সহজ সাবজেক্ট। আব্বা এটা সবচেয়ে কষ্ট ছিল আব্বা, কেন? আর স্যার আরে কয় লিঙ্গ পরিবর্তন করো, আই কইছি। এটা কি আনতে পারবেন কেন? এটা উপরওয়ালা দিচ্ছে, আনলে আর সামনে লিঙ্গ পরিবর্তন করেন, তারপরে আই লিঙ্গ পরিবর্তন করতাম, তারপরে আর স্যার বের করে দিচ্ছে।